হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এখনো পর্যন্ত যারা তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো করে দিও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো ফেসবুক পেজেই সবার প্রথম আপলোড করা হয়। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওতে লাইক করোনি তাদের কাছে কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো সবার প্রথমের আপডেটটা কলকাতায় মোহনবাগান দলের যে সমস্ত প্লেয়ার এসেছে তারা কোথায় থাকছে। তো যেমনটা খবর যে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার থেকে শুরু করে সমস্ত কোচিং স্টাফরা থাকছে হায়াত রেজেন্সি হোটেলে, এবং এই হায়াত রেজেন্সি হোটেলটা কিন্তু 5-স্টার একটা হোটেল, এবং এই হোটেল থেকে কিন্তু মোহনবাগান গ্রাউন্ড মাত্র 30 মিনিটের রাস্তা। সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড থেকে কাছাকাছি হওয়ার জন্য কিন্তু এই হোটেলেই কিন্তু থাকছে মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররা। তো এবার আসা যাক প্র্যাকটিসের আপডেট নিয়ে। তো আজ থেকে কিন্তু মোহনবাগান দলের অনুশীলন শুরু হয়ে যাওয়ার কথা, এবং যেমনটা তোমাদের জানিয়েছিলাম যে আগামী সোমবার পর্যন্ত কিন্তু শুধুমাত্র জিম সেশন করবে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার। তো আজ কিন্তু এসে ইতিমধ্যে জিমে নিজেদের গা ঘামাতে শুরু করে দিয়েছে জেসন কামিংস সহ হুগো বোমস এবং ফ্লোরেন্তিন পোগবা, এবং যেটা কিন্তু তারা তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু ভারতীয়দের মধ্যে আশিস রায় এবং খুব সম্ভবত সুভাষিস বসু কিন্তু টিম হোটেলে পৌঁছে গেছে, এবং আজ রাত বা আগামীকাল থেকে কিন্তু বাকি ভারতীয় প্লেয়াররাও শিবিরে যোগদান করে দেবে তেমনটাই খবর। তো এবার আসা যাক তোমরা মোহনবাগান দলের প্র্যাকটিস কীভাবে দেখতে পাবে। তো দেখো, এই সোমবার পর্যন্ত কিন্তু হোটেলের জিম ঘরেই কিন্তু অনুশীলন সারবে দলের প্লেয়াররা, সেক্ষেত্রে এই 3 দিন কিন্তু তোমরা কিছুই দেখতে পারবে না। তবে মঙ্গলবার থেকে কিন্তু সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে সম্ভবত প্র্যাকটিস করতে পারে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার, যদিও এখনও পর্যন্ত এটা কিন্তু কনফার্ম হয়নি তারা কোথায় প্র্যাকটিস করবে, কারণ মোহনবাগান মাঠে যেহেতু সিএফএলের ম্যাচ হচ্ছে সেই কারণে কিন্তু দলের প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে সঠিক কোনো আপডেট এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই বিষয়ে আমি খোঁজখবর চালাচ্ছি, যদি সঠিক আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডেই অনুশীলন হোক বা মোহনবাগান মাঠে, যেখানেই হবে সমর্থকরা কিন্তু সেখানে গিয়ে নিজের চোখে প্র্যাকটিস দেখতে পাবে মোহনবাগান দলের। তবে প্র্যাকটিসের জন্য কিন্তু কোনো চ্যানেল বা কোনো পেজ থেকে সরাসরি লাইভ করা হবে না, সেক্ষেত্রে যারা প্র্যাকটিস দেখতে চাও তাদের কিন্তু অবশ্যই গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস দেখতে হবে। তো এবার আসি পোগবার বিষয়ে। তো আজ বড় এক চ্যানেল থেকে জানানো হয়েছে যে পোগবা ভারতে আসবে সেটা নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট জানতো না। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি না জানে তাহলে পোগবার কাছে ভিসা পৌঁছালো কীভাবে, আর পোগবা বা হোটেলই পেলো কীভাবে? তো এর আগেও কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম যে পোগবাকে কিন্তু ফিরিয়ে আনতে পারে দলের কোচ জুয়ান ফেরান্ডো। তো জুয়ান ফেরান্ডোর প্ল্যানিং হিসাবেই কিন্তু পোগবা কলকাতায় এসেছে দলের সাথে প্র্যাকটিস করতে, এবং যেমনটা খবর যে এএফসির আগে পর্যন্ত পোগবা যদি অনুশীলনে নজর কাটতে পারে তাহলে কিন্তু এএফসিতে আমরা পোগবাকে খেলতে দেখতে পারি। তবে যতদূর খবর যে ডুরান্ট কাপে কিন্তু হ্যামিলকেই আমরা দেখতে পাবো, কারণ হ্যামিলকে দলে রেখে কিন্তু পরিকল্পনা সাজিয়েছে দলের কোচ জুয়ান ফেরান্ডো। সেক্ষেত্রে পোগবাকে কিন্তু আমরা আপাতত এএফসিতে দেখতে পারি তার অনুশীলনের ওপর ভিত্তি করে। এছাড়া কিন্তু আইএসএলে পোগবাকে আনরেজিস্টার করিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তো এবার আসা যাক লাস্ট আপডেটে, মানে এএফসির বিদেশি নিয়ে। তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এএফসির নতুন নিয়ম অনুযায়ী 6 জন বিদেশি এবার থেকে খেলানো যাবে, এবং মোট 8 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো যাবে। তবে এএফসির নতুন গাইডলাইনে দেখা গেছে যে কোনো দল কিন্তু আনলিমিটেড বিদেশি প্লেয়ার রেজিস্টার করাতে পারে, তবে ম্যাচে কিন্তু 6 জন বিদেশি প্লেয়ারকেই খেলাতে হবে, এবং সেই ম্যাচে কোন বিদেশি নামবে মাঠে সেটা কিন্তু আগে থেকেই এএফসিকে জানিয়ে দিতে হবে। তো এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করা ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।